এবার বিপাকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কি তিনি এবার গ্রেপ্তার হবেন? চলে এলো বড় সম্ভাবনা। বিরোধী সাংসদদের সাসপেন্ড করার পর সংসদ কমপ্লেক্সে সহসভাপতি জগদীপ ধনখড় নকল করে বিপাকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। অভিষেক গৌতম নামে এক আইনজীবী ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন, যা পুলিশ গ্রহণও করেছে। এর ভিত্তিতে এবার তদন্ত শুরু করল দিল্লি পুলিশ। অভিষেক তার অভিযোগে উপরাষ্ট্রপতিকে অপমানের দাবি করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেছেন যে কিছু আইনজীবীর তরফে অভিযোগ করা হয়েছে। তাকে বলা হয়েছিল যে বিষয়টি নয়াদিল্লি জেলার সঙ্গে সম্পর্কিত। অভিযোগটি গৃহীত হয়েছে এবং নতুন দিল্লির জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্টেশন ইনচার্জ বলেন, একটি অভিযোগ এসেছে এবং তার ভিত্তিতে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তারের সম্ভাবনা আছে কি? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সংসদের বাইরে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে অবশ্যই গ্রেপ্তার সম্ভব। তবে অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে তা এখনও সুস্পষ্ট নয়। তাই এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে। বরখাস্ত হওয়া সংসদ সদস্যরা নতুন সংসদ ভবনের মকর দ্বারে ধর্ণা দেন। এই সময় তৃণমূল কংগ্রেস লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার কার্যক্রম পরিচালনা করার সময় চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কথা বলার ধরন নকল করছিলেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন এবং হাসতে হাসতে তার মোবাইলে ধনখড়ের নকল করার ভিডিওটি ক্যাপচার করতে থাকেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যার কারণে লোকেরা প্রচুর প্রতিক্রিয়াও জানিয়েছে।